बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम मोबाइल 01711263461 एवं 01815354650 কোরআন পাকের যে একটা আয়াত কারিমা তিলাওয়াত করাচ্ছি অতি অল্প সময়ে এই আয়াত প্রসঙ্গে দুই চার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব একজন মুমিন মুসলমানের জন্য মুমিন বান্দার জন্য মুমিন মুমিন হওয়ার জন্য প্রথম যে একটা শর্ত বা কন্ডিশন পৃথিবীর বুকে যত প্রিয় ব্যক্তি বস্তু আছে মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র এইভাবে পৃথিবীর বুকে যত প্রিয় ব্যক্তি কিংবা বস্তু আছে সবচাইতে আল্লাহর নবীর ভালোবাসা বেশি হতে হবে আলহামদুলিল্লাহ যতক্ষণ না একজন মানুষ একজন মুসলমান মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র যত প্রিয় ব্যক্তি বস্তু আছে সবচাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না বা পূর্ণ মুমিন হতে পারবে না অপর হাদিসের মধ্যে আছে লা ইমানা লিমান লা মুহাব্বাতালা যার কাছে প্রিয় নবীর প্রেম নেই তার কাছে ইমানও নাই আলহামদুলিল্লাহ কুরআন ও সুন্নাহ যদি এক জায়গায় রাখা হয় তাহলে একজন মুমিন মুসলমানের জন্য উচিত আল্লাহর নবীকে বেশি বেশি মুহাব্বত করা ভালোবাসা আলহামদুলিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর নবীকে বেশি বেশি ভালোবাসবে তার জন্য ইমান ইসলাম একেবারে সহজ হবে যে আল্লাহর নবীকে বেশি ভালোবাসবে না তার জন্য ইমান ইসলাম কঠিন হয়ে যাবে আমি একটা হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি ইমাম উদ্দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি উনি একটা বুখারী শরীফের একটা অধ্যায় রচনা করেছেন বাবুল মাইল লাযী ইউগসালু ফিহি শারুল ইনসান যে পানির মধ্যে মানুষের চুল দৌত করা হয় সেই পানি পবিত্র না অপবিত্র এই সাপ্তার রচনা করে একটা হাদিস নকল করেছেন এই সাপ্তারের মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই ইবনে সিরিন রাইসুল মুআফিরিন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই থেকে একটা হাদিস এই সূত্রে একটা হাদিস নকল করেছেন উনি বলছেন হযরতে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা কে লক্ষ্য করে বলছেন উবাইদা আমার কাছে আমার নবীর একটা চুল মুবারক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা চুল স্বাভাবিকভাবে মানুষ মাথার চুল মুড়ায়ে ওই চুলগুলো কোথায় পেলে তার কোনো ইয়ে আছে কিন্তু না তার কোনো হদিস নেই কোথায় যায় তার কোনো ইয়ে নেই পাত্তাই নেই কিন্তু
হযরত ইবনে সিরিন বলছেন, ওবাইদা আমার কাছে আমার প্রিয় নবীর একটা চুল মুবারক আছে, আসাবনাহু মিন কিবালে আনসিন আও মিন কিবালে আহলে আনসিন। এ ওবায়দা, আমার কাছে আমার নবীর একটা চুল মুবারক আছে, আমার নবীর সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে কিংবা তার পরিবারের সূত্রে আমি পর্যন্ত এই চুলকানা পৌঁছেছে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। আমি আমার নবীর খাদিম হযরত আনাস বিন মালিক, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস বিন মালিক, যিনি একাধারে 9.5 বছর বা 10 বছর আমার রসুলের খেদমত করেছেন, বড় ভাগ্যবান, বড় সৌভাগ্যবান ব্যক্তিত্ব আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি ওনার সূত্রে কিংবা ওনার পরিবারের সূত্রে আমি আল্লাহর রসুলের একটা চুল মুবারক আমি পেয়েছি। সুবহানাল্লাহ। এই চুল আছে না, চুল, এই চুল, ওই একটা চুল মুবারকের গুরুত্ব কতটুকু? ওবায়দা বলেন, এই ইবনে সিরিন, তোমার কাছে আল্লাহর নবীর একটা চুল মুবারক আছে, তুমি বড় ভাগ্যবান, তুমি বড় সৌভাগ্যবান ব্যক্তিত্ব, শোনো শোনো, আমার কাছে আমার প্রিয় নবীর একটা চুল মুবারক কত প্রিয় জানো? 7 আসমান 7 জমিনের মধ্যে যত প্রকারের রাব্বুল আলমিনের দৌলত রয়েছে, সব চাইতে আমার কাছে আল্লাহর নবীর একটা চুলের মূল্য বেশি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। 7 আসমান 7 জমিন তথা আসমান আর জমিনের মধ্যে যত নেমত রয়েছে এগুলোর চেয়ে আমার কাছে আমার নবীর একটা চুলের গুরুত্ব, আমি আমার আমার কাছে আমার রসুলের চুলের মূল্য বেশি, আমি বেশি পছন্দ করি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ এক পাল্লায় যদি আমার নবীর একটা চুল রাখা হয়, অপর পাল্লায় যদি আসমান জমিন তথা আসমান জমিনের যত খনিজ দ্রব্য আছে, নিয়ামত আছে, সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় আমার কাছে, আমি কিন্তু আমার রসুলের চুল মুবারককে গ্রহণ করব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ব্যাপারটা কি? তাহলে বুঝা গেল সত্যি ওরা আল্লাহর রসুলকে মা বাবা ছেলে সন্তান স্ত্রী পুত্র পৃথিবীর বুকে যত প্রিয় ব্যক্তি বস্তু আছে সবচাইতে ওরা আল্লাহর নবীকে বেশি বেশি ভালোবাসতেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। আমরা তো রসুলের শানে কোন ধরনের শব্দ ব্যবহার করব সেই জ্ঞানও তো আমাদের নাই, এই জন্য যার যা ইচ্ছা তাই বলছে, মার্কেট সে আছে। এটা একটা কথা আছে, এই পেয়ালার মধ্যে যদি দুধ থাকে কি পড়বে? দুধেই পড়বে। এই পেয়ালার মধ্যে যদি চা থাকে চাই পড়বে, ঠিক কিনা? ঠিক। এই দর্শনের আলোকে আপনার কলবের মধ্যে নবীর প্রেম থাকে, আপনার শব্দও ওই ধরনের বের হবে, এটা স্বাভাবিক নিয়ম। আর আপনার অন্তরের মধ্যে যদি রসুলের প্রেম ভালোবাসা না থাকে, তাহলে আপনি যে কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারবেন, এটা আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। আমার ভাইরা, আল্লাহ কোরআন ভালো করে রিচার্জ করুন। মহান রব্বুল আলামিন কুদরতুর জুবানে সাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করবে, ইজ্জত করবে, আল্লাহর নিদর্শনকে সম্মান করা, ইজ্জত করা, এটা কলবের তাকওয়া। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনকে সম্মান করা, ইজ্জত করা, এটা কিসের তাকওয়া? একটা জিনিস হচ্ছে শরীয়তের ফতোয়া, আরেকটা জিনিস আছে কলবের তাকওয়া। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নিদর্শনকে সম্মান করা, ইজ্জত করা। আমার ভাইরা, আমরা হজে যাই যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, ওরা হজে গিয়েছেন। আমরা আল্লাহর ঘরের তাওয়াব সারার পর সাফা উমরাকারী হোক কিংবা হজকারী হোক, হজ সম্পাদনকারী হোক, সাফা মারওয়া কী করবে? সাই করবে। এই পাহাড় থেকে এই পাহাড়, এই পাহাড় থেকে এই পাহাড়, ঠিক কিনা বলুন আপনারা? আমি অনেক গবেষণা করে দেখলাম সাফা এটাও একটা পাহাড়, মারওয়া বলা হচ্ছে এটাও একটা কি পাহাড়। আয় আল্লাহ, লক্ষ টাকা খরচ করে এ পাহাড়ে পাহাড়ে দৌড়াদৌড়ি করবার জন্য আসলাম এখানে? আর পাহাড় এটা একটা পাথরের পাহাড়, আমি কিন্তু মানুষ। আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ যা শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানব জাতি, ঠিক কিনা? মানব জাতি শ্রেষ্ঠ না পাহাড় শ্রেষ্ঠ? মানব জাতি শ্রেষ্ঠ, পাহাড় কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না। তো তাই বলে আমার যুক্তি বলে আমি কেন সাফা মারওয়াকে সম্মান করব? সাফা মারওয়ায় তো আমাকে সম্মান করা উচিত, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যুক্তির মধ্যে গেলে বিপদ আছে, যুক্তির মধ্যে গেলে বিপদ আছে। আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ, সাফা এটাও পাহাড়, মারওয়া এটাও পাহাড়, দুটোই পাথরের পাহাড়, তোমরা পাথর হিসাবে সম্মান করো না। আমি রাব্বুল আলামিন কোরআনে কি বলছি? ইন্নাস সাফা ওয়াল মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাইরিল্লাহ। আল্লাহ বলেন বান্দা সাফা এবং মারওয়া এই দুই পাহাড় আল্লাহর কুদরতের নিদর্শনদের মধ্যে দুটো নিদর্শন। যেহেতু আল্লাহ এই পাহাড়কে আল্লাহর নিদর্শন বলেছেন, পৃথিবীর মানুষের উচিত পাহাড় হিসাবে নয় আল্লাহর নিদর্শন হিসাবে সম্মান করা। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীর। আসুন, আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর বড় বড় নিদর্শন কি জানেন? যে কিতাব কামিল সুরায়ে ফেকার মধ্যে পড়ানো হয়, এই কিতাবের মধ্যে ওয়ালিউল্লাহ মাদ্দিদানি বলছেন, দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর সৃষ্টির মধ্যে রব্বুল আলমিনের অসংখ্য নিদর্শন রয়েছে, কিন্তু সবচাইতে বড় নিদর্শন হচ্ছে তিনটি। নাম্বার ওয়ান হচ্ছে এই সৃষ্টির মধ্যে আল্লাহর বড় নিদর্শন হচ্ছে, তিনটা নিদর্শনের মধ্যে একটা নিদর্শন হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে রাসূলুল্লাহ, আর একটা হচ্ছে কাবাতুল্লাহ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন মাজিদ আল্লাহর বড় নিদর্শন, কিতাবুল্লাহ আল্লাহর বড় নিদর্শন, রাসূলুল্লাহ আল্লাহর বড় নিদর্শন, কাবাতুল্লাহ আল্লাহর বড় নিদর্শন। আমার ভাইরা, পাথরের ঘর দেখলে আপনি যুক্তির মধ্যে গেলে সম্মান আসবে না, এটা পাথরের ঘর।
আমি মানুষ, আমি পাথরকে কেন সম্মান করব না? মা ভাইরা, এটাকে রব্বুল আলামিন নিজের গর বলেছেন, কুদরতের নিদর্শন বলেছেন, এই সব আমাকে সম্মান করতে হবে, ঠিক কি না বলেন আপনারা? ঠিক। কোরআন মাজিদ একটা কিতাব আছে না, তা আপনি কি বলবেন এটা একটা অন্যান্য কিতাবের মতো একটা কিতাব? নাউজ বিল্লাহ মিন যালিক। আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করব, আব্দুল্লাহর ছেলে, আমেনার ছেলে, মুহাম্মদ হিসেবে? আমার ভাইরা সাবধান, সতর্ক, এটা শাহরুল্লাহ, এটা আল্লাহর কুদরতের বড় নিদর্শন। আপনি রসুলকে আল্লাহর নিদর্শন হিসেবে মানতে হবে, আমার মতো তোমার মতো নয়। এগুলা পার্থক্য, এই পার্থক্যগুলো যদি আপনি না বুঝেন, তাহলে আপনি রসুলকে রসুল হিসেবে কোনোদিন বুঝবেন না ভাইরা, অ্যাক্সিডেন্ট করবেন। যেমন অনেক ভাইয়ের অ্যাক্সিডেন্ট করেছে, ঠিক কিনা বলেন আপনারা? আল্লাহ হিদায়াত নসিব করুক। রসুলকে আমরা রসুল হিসেবে জানি, এটা আল্লাহর নিদর্শন, এটা আল্লাহর কুদরতের বড় নিদর্শন, আল্লাহর নিদর্শন হিসেবে সম্মান করতে হবে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। Allahumma salli ala জঙ্গলর বাখরিনে চিল্ল দয়াল নবীকে, বন জঙ্গলর বাখরিনে চিল্ল দয়াল নবী, হরে মান ভয়ে চিনিলি নার দুঃখ রইল মনেতে। আল্লাহ আল্লাহু আকবার কবীরা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বুকরাতুম ওয়া আসফিলাম। আমি তো অনেক দূরে চলে গেলাম, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার রসুলের একটি চুলের মূল্য নবীর সাহাবার কাছে কতটুকু বলছেন? আধা সাত আসমান আর সাত জমিন তথা তন্মধ্যে আরো যত ধরনের নিয়ামত আছে, সবচাইতে আমার নবীর একটা চুল মুবারকের মূল্য হয়তো অনেক। যারা যুক্তিবাদী আছে ওরা বলে না, এটা একটা আবেগি কথা, এটা একটা আবেগ, এটা বিবেক না। কোথায় একটা চুল আর কোথায় সাত আসমান সাত জমিন? সাবধান আমার ভাইরা, এটা আবেগ না, মূলত এটাই বিবেক। বলে মূলত এটাই কি বিবেক? কিভাবে? আল্লাহ আকবার। মিশকাত শরীফ খুলেন, প্রথম নম্বর, আমার রসুল দুনিয়া থেকে যাওয়ার সময় আমাদের কি কি টাকা দিয়ে গেছেন? না। দিনার দিয়ে গেছেন? না। দিরহাম দিয়ে গেছেন? না। অন্য কোনো ডলার দিয়ে গেছেন? না। রিয়াল দিয়ে গেছেন? আমার নবী না। ইন্নাল আম্বিয়া লাম ইউআল্লিসু দিনার ওয়ালা দিরহাম ওয়ালাকিন ওয়ারাসু ইলমা আও কামা কালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, আদমের স্থান থেকে আরম্ভ করে আমি রসূল পর্যন্ত কোন আম্বিয়া ইকরাম এই দুনিয়া থেকে যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে দিনার দেরহাম, দিনার দেরহামের মিরাস আর রেখে যান নাই, দিনার রেখে যাননি, দেরহাম রেখে যাননি, জায়গা জমিনের মিরাস রেখে যাননি। আম্বিক্রম যাওয়ার সময়
রেখে গিয়েছেন একমাত্র এলমে দিন, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আম্বিয়া ইকরামরা রেখে গেছেন একমাত্র এলমে দিন। হ্যাঁ, আমরাই বলি জ্ঞানী জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? কি সম্পদে জাতির মেরুদণ্ড? কি বলেন আপনারা? জায়গা জমিনে কি জাতির মেরুদণ্ড? স্বর্ণ চাঁদি কি জাতির মেরুদণ্ড? নন, জ্ঞানেই জাতির মেরুদণ্ড। আল্লাহু আকবার। এই জন্যে আমার রসুল যাওয়ার সময় কিয়ামত পর্যন্ত জাতি উন্নত এই নিয়ামতের অংশ পায়। আমার রসুল লিখে গেছেন একমাত্র এলমে দিন। কিন্তু তার পাশাপাশি হাদিস যখন রিচার্জ করা যায়, দেখা গেল বিদায় হজের দিন অর্থাৎ দশম হিজরিতে আমার রসুল হজব্রত পালন করে 10 তারিখ বড় শয়তানকে পাথর নিক্ষেপ করলেন, বড় শয়তানকে পাথর মেরে নিজের হাতে কোরবানি করে যখন রসুল মিনার ময়দানে মাথা মুড়াইয়ে নিচ্ছেন, সুবহানাল্লাহ, মুবারক মুড়াইয়ে নিচ্ছেন, আমার রসুলের সর মুবারকের চুল দুই ভাগে বিভক্ত ছিল, দুই পাশে একটা সীতা বলে না কি বলে আমরা কি বলি সীতা বলি মধ্য দিয়ে একেবারে। এই জন্যে আমরা তো মধ্য দিয়ে সীতা পারি না, আমরা মাতার চিরণী দিয়ে আমরা মাতার চুল আশ্রয় নিই। কিন্তু ভাইরা আজ থেকে একটা মশলা জেনে রাখবেন, ঠিক মাথার মধ্য দিয়ে কি করবেন, সীতা পারবেন, যাতে চুল মুড়ানোর সময় আমাদের সুযোগ হবে। কারণ আমার রসুল দশম হিজরিতে বড় শয়তানকে পাথর মেরে কোরবানি করার পর যখন মাথা মুড়াই নিচ্ছেন তখন প্রথমেই ডান পাশের চুল মুবারক মুড়াই নিচ্ছেন, সুবহানাল্লাহ। আমরাও যখন মাথা মুড়াতে যাব ডান পাশের মূল চুল মুড়াই নেব, তাহলে চুল মুড়ানো হলো, সাথে সাথে আমার রসুল একটা সুন্নত আদায় হয়ে গেল, সুবহানাল্লাহ। আসলে মানুষ তো ওইসব গবেষণা করে না, চিন্তাও করে না, ডান পাশের চুল মুবারক মুড়াই নিলেন। মুড়াই নেওয়ার পর আল্লাহর নবী ডাক দেন, আইনা আবু তালহা, এ আমার সাহাবা আবু তালহা কোথায়? আবু তালহা উত্তর দে, ও গো আল্লাহর নবী আমি উপস্থিত। আমার নবী বলেন, এ আবু তালহা আমার এই চুলগুলো তুমি নাও, সুবহানাল্লাহ। বলেন উনি তো এহরামের অবস্থায় ছিলেন, এহরামের কাপড়ে ছিল, অন্য কোনো কাপড় ছিল না, উনি এহরামের কাপড় খুলে দিলেন, ওনার কাপড়ের মধ্যে আমার রসুলের এই চুল মুবারক কি নিলেন, সুবহানাল্লাহ। এরপরে বাম পাশের চুল মুড়াই নিলেন, বাম পাশের চুল মুবারক মুড়ানোর পর নবী আহ্বান করলেন, এ আবু তালহা কোথায়? বলে ইয়া রাসূল আমি আছি তো। বলে ধরো ধরো আমার চুলগুলো নাও। আবু তালহা আমার রসুলের চুল মুবারক নিলেন। আল্লাহু আকবার কবীরা। আমার আশ্চর্য লাগলো, হাদিস স্কুলে দেখলাম ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা, কোন রসুল উম্মতদের জন্য টাকা দিনার দিরহাম জায়গা জমিনের মিরাজ রেখে যাচ্ছেন না। নবী তো মিরাজ রেখে গেছেন এলমে দিন, কিন্তু তার পাশাপাশি দেখা গেল রসুল চুল মুবারক রেখে যাচ্ছেন, সুবহানাল্লাহ। রসুল কি রেখে যাচ্ছেন? চুল মুবারক রেখে যাচ্ছেন। আর কি বললেন? এ আবু তালহা আমার এই চুল মুবারক তুমি আমার সাহাবায়ে কেরামদের মধ্যে বণ্টন করে দাও, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই ইতিহাস তো আর কোথাও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? রসুলের চুল মুবারক আমার নবীর নির্দেশে সাহাবায়ে কেরামদের মধ্যে কি করা হলো, বণ্টন করে দেওয়া হলো। এই সুযোগে ওই ইবনে সিরিন বলেন, আমি একটা পেয়ে গিয়েছি আনাসের সূত্রে, সুবহানাল্লাহ, বলেন একটা চুল পেয়ে গেছেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, আমি একটা পেয়েছি, সুবহানাল্লাহ। বলেন না এইভাবে 124,000 সাহাবা একরামদের মধ্যে কারা কারা পেয়েছেন আল্লাহ বেহতর জানেন, আমি সব জানি না, কিন্তু নবীর নির্দেশ ছিল আমার এই সব চুলগুলো
আমার সাহাবা একরামদের মধ্যে কি করে দাও, বন্টন করে দাও। গবেষণা করলাম কিরে খণ্ডিত চুল, বলেন খণ্ডিত চুল মানে বাইরে নিক্ষেপ করে এদিক সেদিক ফেলে দেয়, কিন্তু রসুল রসুলের চুল মুবারক কেন সাহাবা একরামদের মধ্যে বন্টন করে দিলেন? তাহলে নিশ্চয় এখানে কোন একটা রহস্য নিহিত আছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, কারণ আমরা তো মনে করি উনি আমার মতো। আমরা রসুলকে পর্যন্ত, অনেক মানুষ আছে বই পুস্তক লিখাচ্ছে, রসুলকে পর্যন্ত উসিলা মানতে রাজি না। ওলা বলে আমরা রসুলকে উসিলা মানি না, ওলিকে উসিলা মানি না, আমরা শুধু উসিলা মানি নামাজ রোজাকে। এই ধরনের কিছু মানুষ আছে, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার ভাইরা, তুমি রসুলকে উসিলা মানো নাই মানো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, আমি কিন্তু রসুল না, আমি কিন্তু রসুলের একটা গামকেও উসিলা মানি, আমি আমার রসুলের একটা চুল মুবারককে আমি বড় উসিলা মানি। আমি না তুমি না, হযরত সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের যুগে যে খালিদ বিন ওয়ালিদের জিহাদের মাধ্যমে বান্দ নবীকে উৎখাত করা হয়েছে, ঠিক কিনা বলেন আপনারা? আমার ভাইরা, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে যত জিহাদ করেছেন প্রত্যেকটা যুদ্ধে সে জয়লাভ করেছে, সুবহানাল্লাহ। এক যুদ্ধে তার মাথার টুপি পড়ে গিয়েছিল, তো যুদ্ধের যে নিয়ম আছে একটা নিয়ম হলো মাথার টুপি যদি নিচে পড়ে যায় আপনি উপর হয়ে এটা নিতে পারবেন না, কারণ আপনি উপর হলে তো বিপদ আছে। কিন্তু হযরত খালিদ বিন ওয়ালিদ উনি একজন সিপাহ সালার হয়ে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে যুদ্ধ ছেড়ে দিয়ে উনি টুপি তালাশ করতেছিলেন, সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো এ খালিদ বিন ওয়ালিদ, আপনি একজন সিপাহ সালার, যুদ্ধের কারণ হলো মাথার টুপি কিংবা যে কোনো জিনিস মাটির মধ্যে যদি পড়ে যায় উপর হয়ে এটা উঠানো নিষেধ, কারণ তুমি যদি উপর হয়ে ওটা নিতে যাও তোমার পিঠের উপর আক্রমণ আসার সম্ভাবনা আছে, আপনি নির্দেশ দিয়েছেন। কিন্তু দেখা গেল যুদ্ধের মধ্যে আপনি নিজেই যুদ্ধের নিয়ম ভঙ্গ করে যুদ্ধ ছেড়ে দিয়ে আপনি আপনার মাথার টুপি তালাশ করছেন, ব্যাপার কি? খালিদ বিন ওয়ালিদ উত্তর দেয় এ আমার ভাইরা শুনো শুনো, এতদিন যাবত আমি যত যুদ্ধ করেছি প্রত্যেকটা যুদ্ধে আমি বিজয় লাভ করেছি, এটা আমার অস্ত্রের বলে নয়, এটা আমার বাহুবলে নয়, শুনো শুনো আমি আমার মাথার মধ্যে যে টুপি আছে যে টুপি মাথায় পড়ে আমি জিহাদের ময়দানে যাই ওই টুপির ভিতর আমার নবীর একটা চুল মুবারক আছে, ওই চুলের উসিলায় আমি প্রত্যেক যুদ্ধে জয়লাভ করি, উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বুঝতে পারবেন এই গবেষণা যখন যাবেন, ওই যে উবাইদা বলছেন হে ইবনে সিরিন আমার কাছে সাত আসমান আর সাত জমিনে যত দৌলত আছে আমার কাছে আমার রসুলের চুলেই বেশি প্রিয়, তখন আপনার বুঝে আসবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জঙ্গলার বাঘ হরিণে চিল্ল দয়াল নবীকে, বন জঙ্গলার বাঘ হরিণে চিল্ল দয়াল নবীকে, হরিমান ভয়ে চিনিলিনার দুঃখ রইল মনেতে, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ হের নবিয়েনা মাওলানা মুহাম্মাদ। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আসুন হাদিসের ব্যাখ্যায় আসি। আল্লামা বদরুদ্দিন আইনি শারহে বুখারি, সবাই বলুন রহমতুল্লাহ আলাইহি, আমার রসুল যখন এই হাদিস কানা বর্ণনা করছিলেন সেখানে হযরত সিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন।
ফটাফট দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জান ছাড়া আর পৃথিবীর বুকে আমার যত প্রিয় ব্যক্তিবস্তু আছে সবচাইতে আমি কিন্তু আপনাকে বেশি ভালোবাসি। আমার নবী বলেন, উমর, তুমি এখনো পূর্ণ মুমিন হও নাই। সাথে সাথে ফারুক আজম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি ঘোষণা দিচ্ছি, এখন আমি আমার জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি। চিৎকার দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা আল্লাহর রসুলকে এইভাবেই ভালোবাসবে, ঠিক কিনা বলেন? যারা আল্লাহর রসুলের একটা চুল মুবারককে এইভাবে ভালোবাসবে, ওরা কি কোনোদিন আহলে বাইতে রসুলের উপর আক্রমণ করতে পারে? না। কি বলেন আপনারা? তো করছে কিনা, কিভাবে করতে পারলো? যার যাদের ইমানের দাবি হচ্ছে যে আমার কাছে আসমান জমিনে যা কিছু আছে এগুলোর চেয়ে আমার আমার কাছে আমার রসুলের চাচ্চুল মুবারকের গুরুত্ব বেশি। যদি তাই হয়, আমার ইমাম হোসেন তথা আহলে বাইত রসুল, ওরা আমার নবীর শরীরের এক একটা অঙ্গ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি কি রং বললাম? না। আসুন তাহলে আমি হাদিস পেশ করি। আপনার কিন্তু ধৈর্য লাগবে আর ব্রেন লাগবে। আমি অত্যন্ত ধীর স্থিরভাবে যাচ্ছি, জানি না কতটুকু যেতে পারি, আল্লাহ নিয়ে যায়। তবে আপনাদের ধৈর্য লাগবে আর ব্রেন লাগবে। আমার নবীর চাষি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে উম্মুল ফাদল, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মুল ফাদল, আল্লাহু আকবার কবীরা। একটা উম্মুল ফাদল নবীর দরবারে আসলেন, এটা মেশকাতে রয়েছে হাদিস। নবীর দরবারে আসলেন, চেহারা কিন্তু মলিন, মনে হচ্ছে এক্ষুনি চক্ষু দিয়ে কি পানি পড়বে, চেহারা একেবারে মলিন চেহারা, জানি না মনের মতো কত দুঃখ। মনে কত দুঃখ এটা মুখে বলতে হবে না, কারণ চেহারায় আপনাকে বলে দেবে যে এই ব্যক্তির অন্তরের মধ্যে কি আছে, কিংবা এই মহিলার অন্তরে দুঃখ আছে, ব্যথা আছে, বা এই পুরুষের অন্তরের মধ্যে দুঃখ আছে, ব্যথা আছে, মুখে বলতে হবে না, চেহারায় প্রমাণ করবে। আমার নবী বলেন, চাষি কারণ রাসূল নিজের মায়ের মতো সম্মান করতেন, চাষিকে মায়ের মতো কি করতেন, সম্মান করতেন, এটা আমার রসুলের শিক্ষা। আজকাল তো ছেলেরা চাষি না, নিজের মাকে কিভাবে সম্মান করবে এই মশলাও তো জানে না। আর জানবেও কোত্থেকে? আমরা যারা ছেলে মেয়েদের গাইডিয়ান আছি, আমরা কি ছেলে মেয়েদেরকে ও শিক্ষাগুলো কি আমরা দিই? তোরা শিখবে কোত্থেকে? এই জন্যে আমরা এমন একটা সমাজে বসবাস করছি, একটা ছেলের উপর তার মাতা পিতার কি অধিকার বর্তমান যুগের ছেলেরা জানে না। শুধু তাই না, মাতা পিতার কি অধিকার ছেলেরা জানে না, তাই না, আমরা অনেক মাতা পিতা আছি, আমাদের উপর ছেলে মেয়ের কি অধিকার আমরাও তো জানি না, ঠিক কিনা ভাইরা? আমার সাবধান সতর্ক, আমার রসুল নিজের চাষি, আর চাষি না, দুদুমা চিনেন তো? দুদুমা যাক রসুলকে যিনি দুধ পান করাচ্ছেন, কি নাম? দুদুমা, হালিমা। আমার রসুলকে যারা দুধ পান করাচ্ছেন, ওখানে একজন আছে হালিমা, আর একটা হচ্ছে মা আমেনা, আর একটা হচ্ছে সোয়াইবা, আবুল হাবের বাঁধি দাসী সোয়াইবা। এই তিনজনে আমার রসুলকে কি পান করাচ্ছেন? দুধ পান করাচ্ছেন। কত বড় ভাগ্যবান ওরা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হালিমাই সাদিয়া আসছেন আমার রসুলের পিন মুবারকের মধ্যে যে চাদর থাকতেন, হালিমাই সাদিয়া উনি দুদুমা, তার সম্মানের জন্য রসুল পিন মুবারক থেকে চাদর নিয়ে বিছাই দিতেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার কবীরা। আজকাল তো ছেলেরা দুদুমা নয়, চাষিমা নয়, নিজের মায়ের সম্মান কি ছেলেরা নিজেরা জানে না। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক, হিদায়াত নসিব করুক, আমিন। হযরতে উম্মুল ফাদল
রাদিয়াল্লাহু তাআলা মলিন চেহারা নিয়ে আমার নবীজির দরবারে আসলেন। আমার নবী চাষির অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, চাষিমা কি আপনার চেহারা মলিন কেন? আপনার মনে কি ব্যথা? আপনার মনে কি দুঃখ? চাষিমা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা অত্যন্ত মারাত্মক স্বপ্ন দেখেছি। এই স্বপ্ন আমি কেন দেখলাম বা এর অর্থটা কি বা কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভয় হয়। আমার নবী বলেন, চাষিমা আপনি নির্ভয়ে আমাকে বলুন, অনেক সময় স্বপ্ন দেখতে কিন্তু খারাপ, অর্থ কিন্তু ভালো। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আপনারাও যদি কোনো স্বপ্ন দেখেন, যে কোনো আলেমকে বলবেন না, সাবধান সতর্ক, অভিজ্ঞ আলেম লাগবে, পারদর্শী লাগবে, যারা স্বপ্নের বিশ্লেষণ জানে, এমন মানুষের কাছে জিজ্ঞাসা করবেন। আমার নবী বলেন, চাষিমা আপনি বসুন, নির্বিঘ্নে বলুন, আপনি কি স্বপ্ন দেখেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি স্বপ্ন দেখেছি আপনার নূরানি শরীরের একটা অঙ্গ ক্ষেতে আমার কুলের মধ্যে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনার অঙ্গ কাটা হলো? কেন এবার আমার কুলের মধ্যে পড়লো? এত মর্মান্তিক স্বপ্ন কেন দেখলাম? আমার নবী সাথে সাথে মুস্কি হাসি দিয়ে বলেন, চাষিমা আপনি তো অত্যন্ত একটা মুবারক স্বপ্ন দেখেছেন, উচ্চস্বরে বলুন না, চাষিমা আপনি দেখছেন অত্যন্ত মুবারক স্বপ্ন দেখেছেন মা। উনি আশ্চর্য হয়ে গেলেন, আমি দেখছি নবীর একটা শরীরের অঙ্গ ক্ষেতে পড়লো 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 আমার কোলের মধ্যে পড়লো, এটা আবার কি মুবারক স্বপ্ন? আমার নই বলেন, চাষিমা আপনার স্বপ্নের বিশ্লেষণ হচ্ছে কিছুদিনের মধ্যে আমার কলেজার টুকুরাং নয়নমণি ফাতিমার ঘরে একজন ছেলে জন্ম লাভ করবে, ওই ছেলেকে প্রথম আপনার কোলের মধ্যে দেওয়া হবে। উচ্চস্বরে বলুন না, সুবহানাল্লাহ। আপনার স্বপ্নের বিশ্লেষণ, আমার ফাতেমার ঘরে একজন ছেলে জন্ম লাভ করবে, তাকে প্রথম আপনার কোলের মধ্যে দিবা হবে, এটা হচ্ছে আপনার ছেলের বিশ্লেষণ। আমার ভাইরা, তো এটা আমার রসুলের অঙ্গ কেটে পড়েছে এভাবে এখানে দেখলেন? আমার রসুল অপর হাদিসে বলে দিয়েছেন, আনা আল হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে হুসাইন, আমি থেকে, চিৎকার দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। তেরি নসলে পাক মেয়ে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক মেয়ে হ্যায় বাচ্চা বাচ্চা নূর কা, তু হে নে নূর তেরা, তু হে নে নূর তেরা, সব গরানা নূর কা, সুবে তেবা মে হুই বটতা হে বাড়া নূর কা, সদকা লেনে নূর কা, সদকা লেনে নূর কা, আয়া হে তারা নূর কা, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা কিছুদিন পরে দেখা গেল হযরত উম্মুল ফাদল, সবাই বলল রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোলের মধ্যে ওই ছেলেকে কোলে নিয়ে নবীজির কাছে আসলেন।
উজ্জ্বল চেহারা নিয়ে আমার কাছে আসলেন, বলি আর রাসূলুল্লাহ গতবার তো স্বপ্ন বর্তমান তো বাস্তব, গতবার ছিল স্বপ্ন বর্তমান হচ্ছে বাস্তব। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর ছেলে দেখেন ফাতেমার ঘরে। আমার রাসূল বলে তাই চাচিমা আমাকে একটু দিবেন না, বলে হ্যাঁ নেন। আমার নবী কোলে নিলেন, চুমু খেলেন, ছোট বাচ্চাকে চুমু খাবেন, ছোট বাচ্চাকে চুমু দেওয়া আমার রাসূলের কি সুন্নাত, আর ছোট ছেলে মেয়েদেরকে চুমু দেওয়া এটা আমার রাসূলের সুন্নাত, বড় মেয়েদেরকে না বড় ছেলেদেরকে না, ছোট মেয়েদের ছোট ছেলেদেরকে, এখন তো ছোট ছেলে মেয়েদেরকে চুমু খাওয়ার দৃশ্য টেলিভিশনের মধ্যে দেখানো হয় না, এখন তো টেলিভিশনের মধ্যে দেখানো হয় যুবক যুবতীদেরকে চুমু দেওয়া, ঠিক কিনা বলেন আপনারা? আমি বলতে গেলে তো এখন তো সরকারের উপরও আসবে, আপনারা নারাজ হয়ে যাবেন, বুঝছেন? আল্লাহ হেদায়াত নসিব করুক, আমি সে আলোচনায় যাব না। এমনি আমার শরীর একেবারে আজকে দুর্বল, ক্লান্ত একেবারে ক্লান্ত, আর কত ছেলে মেয়েদের কি কি গাবেন, স্নেহ করবেন। আমার নবী হাদিস বলছেন মাল্লাম, বড় না হাদিস বলো, মাল্লাম ইয়াকির মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইয়াকির কবীরানা ফালা ইয়াসা মিন্না, যে উম্মত ছোটদেরকে স্নেহ করবে না বড়দেরকে সম্মান করবে না সে আমার উম্মত না। সুবহানাল্লাহ, বড়দেরকে কি করবেন সম্মান করবেন, ছোটদেরকে এত চিৎকার দিবেন না, ছোটদেরকে আর ছোটদেরকে স্নেহ করবেন। দেখেন এখন তো বড়দেরকে ইজ্জত করতে আমরা জানি না, আগে আমরা কথা বলতাম গুরুকে সেবিলে বিদ্যা বাড়ে, আর আজকালকার ছেলেরা বলে না না গুরুকে সেসিলে বিদ্যা বাড়ে, যত ভিড়ি তার বিদ্যা বাড়ি গো, আর ফহদ নতুন বিদ্যা বাড়ার জন্য না বড় হলার সাথে দে বেশি বিদ্যা বাড়ে ভাই, বিদ্যে দূর দৌড়ি করে, তুই বুড়ো যাস না তোর দেবী দেয়া তোর তোর গুলো তোর দিব না দেবী না তুই অকম ভক্ত কামা তুদিন বলো না কামা তুদিন তুদানু কামা তুদিন তুদানু জেসা করেগা আয়ে ভাই তোমার লাইও তুই তোর মারো মারো জানো তোর বাবার মারো জানো থুরফুয় তুই মারো দিন এক কেজি থুরফুয় তোর মারো দিন এক মণি তো যাই রে কেহারা কিনলে আল্লাহ হেদায়েত নসিব করুক, বুঝার তৌফিক দান করুক, আমিন। দেবী ভাই বুত ওস্তাদর ফিরে মাইতে দেবী অনে, আমি কি বলতে চাচ্ছিলাম ছোটদেরকে স্নেহ করবেন বড়দেরকে সম্মান করবেন, আল্লাহ এই শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন, আমিন।